কেমন আছেন সবাই? আমি হৃদয়। আমি আপনাদের জন্য আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, ফটোশপে কিভাবে টেক্সটের মাধ্যমে আর্ট করবেন সেটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আমি প্রথমে ফটোশপটি ওপেন করছি। এই যে দেখছেন, আমি এই আর্টটি কমপ্লিট করেছি। আমি এখন আবারও কমপ্লিট করে দেখাবো কিভাবে আমি এটি কমপ্লিট করেছিলাম, এই ছবিটা থেকে এই আর্টটি করেছিলাম। আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি, কেননা আবারও আমি নতুনভাবে করব। এবার এটাকে আমি আনলক করার জন্য এখানে একটি ক্লিক করব। এবার ছবিটি আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুলটি ইউজ করছি। আপনি চাইলে পেন টুল বা অন্য অন্য ল্যাসো টুল, যে কোনো টুল ইউজ করতে পারেন, আপনার যেটা সুবিধা হবে সেটি ইউজ করবেন। আমি দ্রুত করার জন্য কুইক সিলেকশন টুলটি ব্যবহার করলাম। সবসময় জুম করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার ছবিটি সবসময় স্মুথলি হবে যে কোনো কাজে। যত বেশি জুম করে করবেন তত আপনার কাজটি ভালো হবে। এবার এটাকে আমি মার্কস করার জন্য সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। এই যে হালকা হালকা একটু বাকি থেকে গিয়েছিলো, সেটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে স্মার্ট রেডিয়ান্সটা কোথায়, এই যে এটাকে ক্লিক করবেন। আর এখানে এসে এই এইটা ক্লিক করে এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করে দিয়ে ওকে করবেন। দেখছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এবার নিচেরটার আমার আর প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখানে আমি আরও একটি নিউ লেয়ার নিব, তার জন্য কন্ট্রোল প্লাস নিউ লেয়ারে ক্লিক করব। তাহলে নিচে আমার লেয়ারটি এসে গিয়েছে। এবার এখানে আমি সবসময় ব্ল্যাক হোয়াইটটা রাখবো। ব্ল্যাক হোয়াইট যদি আপনার না থাকে তাহলে কিবোর্ড থেকে ডি প্রেস করবেন, তাহলে দেখবেন এখানে ব্ল্যাক হোয়াইট চলে এসেছে। এবার এখানে অল্টার প্লাস ব্যাক স্পেস অথবা ডিলেট প্রেস করবেন। ছবিটা এসে গিয়েছে। এবার এটাকে ব্ল্যাক হোয়াইট করার জন্য এখান থেকে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করবেন। দেখছেন ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এখান থেকে একটি ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই নিউতে ক্লিক করবেন, আর এখানে আপনি যে নামটি দিতে চান। আমি এখানে ডুপ্লিকেট নাম দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। দেখছেন এই পাশে নতুন একটি লেয়ার পরিণত হয়েছে। এবার এখানে এটাকেও সাদা কালো করার জন্য কন্ট্রোল শিফট ইউ ক্লিক করার পরে ফিল্টার থেকে আমি একটু ব্লার দেব, গাউসিয়ান ব্লার ক্লিক করে। এইটা আপনি রেডিয়াসটা আপনার ছবির রেজুলেশন অনুযায়ী দিবেন। আপনার ছবির যদি হাই কোয়ালিটি থাকে সেরকম আপনার যেটা সুবিধা হবে, আপনার নিজের দায়িত্ব, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে 6 দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ, এটাকে আমি ডেস্কটপের উপরে, এটা কোথায় সেভ করবেন সেটা অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কেননা এটা একটু পরেই আবারও প্রয়োজন হবে। এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমার কিছু টেক্সটের প্রয়োজন, সেজন্য আমি কিছু টেক্সট নিয়ে আসছি। এই যে এই টেক্সটগুলো আপনি চাইলে গুগলেও পেয়ে যাবেন, এবং ফ্রিপিক বিভিন্ন ফ্রি ওয়েবসাইটগুলোতেও রয়েছে, সেগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি এগুলো প্র্যাকটিস করার জন্য চান, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো গুগল ড্রাইভের, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে চ্যানেলে ক্লিক করে 8 GB-র উপরে মাউসটি রেখে কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করব। দেখছেন সিলেক্ট হয়ে গিয়েছে। এবার এটাকে
কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব। দেখছেন কপি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মুভ টুল দিয়ে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসব। এসে গিয়েছে। এবার এটাকে আমি ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি অল্টার প্লাস শিফট প্রেস করে করবেন, তাহলে আপনার ছবিটি টেক্সটটি স্মুথলি থাকবে। এবার এটাকে আমি একটু ড্রপ শ্যাডো দেব, তার জন্য এখানে এপেক্স অথবা এখান থেকেও যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের সহজে দেখিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডো, এখান থেকে অবশ্যই কালারটি ব্ল্যাক রাখবেন। এখানে 142 রাখলাম, এখানে অপাচিটি 60% রাখলে এনাফ। ডিস্টেন্স স্পিড যেগুলো রেখেছি আপনারা দেখে নিন, এটাকে এভাবে রেখে ওকে প্রেস করবেন। এবার এটাকে কপি করার জন্য কন্ট্রোল জে, তারপরে মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে নিচ্ছি। আমি একটু দেখছি কোথায় সেট করলে ভালো হয়। আবারও এটাকে কপি করার জন্য অল্টার প্রেস করে এভাবে টান দিলেই কপি হবে, অথবা কন্ট্রোল জে। আমি দ্রুত করার জন্য অল্টার প্রেস করে কাজ করছি, আপনি চাইলেও করতে পারেন। এবার আমি আরও একটি টেক্সট নিয়ে আসব, তার জন্য এটা এটাকেও একই নিয়মে এখানে কন্ট্রোল প্রেস করে RGB এর উপরে ক্লিক করব, তারপর এখানে কন্ট্রোল জে, কপি হয়ে গেল। এবার এটাকে আমি মুভ টুল দিয়ে আবারও কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসলাম। এটাকে ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি একই নিয়ম। আপনি যদি চান এখানে আপনার পছন্দের মতো টেক্সট লিখে দিবেন তবুও কিন্তু দিতে পারেন। এখানে টেক্সট টুল দিয়ে আপনি এখান থেকে মনে করেন যে কোনো ফন্ট ইউজ করে আপনি টেক্সট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন। আপনি চাইলে আপনার পছন্দ মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি আবারও একটু ড্রপ শ্যাডো দিচ্ছি, এখান থেকে সহজে গেলাম। এই যে আগের আমি যে সেটিংগুলো ইউজ করছি সেগুলো এখানে রয়েছে, আমি জাস্ট ওকে প্রেস করলাম। এবার এটাকে এখানে একটা ক্লিক করে, তারপরে আমার এই পর্যন্ত রয়েছে টেক্সট টুল, এখানে আমি শিফট প্রেস করে এখানে ক্লিক করব। করার পর এটাকে আমি গ্রুপ করার জন্য এখানে গ্রুপে ক্লিক করলাম, অথবা গ্রুপ করার জন্য কন্ট্রোল জিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি ডুপ্লিকেট কপি করব কন্ট্রোল জে। এবার নিচের টুলটাকে আমি একটু রোটেট করব, তার জন্য কন্ট্রোল টি ইউজ করলাম, তারপর এখান থেকে রোটেট 90 ডিগ্রি করে দিবেন। হয়ে গেল। এবার এই দুইটা একসাথে একই সাথে মার্জ করতে হবে, তার জন্য এই দুইটা সিলেক্ট করবেন, প্রথমে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবেন, দুইটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে কন্ট্রোল ই প্রেস করবেন, অথবা এখান থেকে মার্জ লেয়ার। এবার এখানে কন্ট্রোল এ প্রেস করবেন, তাহলে অল সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমরা ক্রপ করে নেব, তাহলে বাইরের অংশগুলো আমাদের আর পরে ডিস্টার্ব করবে না। এবার কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট। দেখতে পাচ্ছেন টেক্সটগুলো কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তর করব। স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গিয়েছে। এবার আমরা ওই যেটা সেভ করছিলাম না, ওটা আমরা এখান থেকে ফিল্টার থেকে ডিসটর্ট, এখান থেকে ডিসপ্লেস, এখানে আমরা 20-20 দিব। ওকে, এটা মনে করেন ওই যেটা আমি সেভ করে রেখেছিলাম সেটাই, কিন্তু আপনারা যে জায়গায় সেভ করে রাখবেন সেখান থেকে এটা নিয়ে আসবেন, নিয়ে ওপেন। একটু সময় নিবে, ওয়েট করবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।
এই যে এসে গেছে। এবার এখানে আমরা এইখানে একটু উপরে ক্লিক করলাম সহজে বোঝার জন্য। এইবার এখানে আমরা আবার একটি সিলেক্ট করতে হবে, এখানে কন্ট্রোল প্রেস করে এখানে একটি ক্লিক করবেন। দেখছেন সব কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার নিচের যে ছবিটির লেয়ার থাকবে এখানে এসে এখানে মাক্স আইকনে ক্লিক করবেন। দেখছেন মাক্স হয়ে গিয়েছে। এবার ব্ল্যাক হোয়াইটটা আমরা নিচে নিয়ে আসবো এক ধাপ ড্র্যাগ করে। এটা আপাতত মাক্স আইকনটা অফ করে রাখলাম। এই যে দেখছেন কিছুটা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু এই তিনটা আমরা সিলেক্ট করলাম, এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই তিনটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তর করতে হবে। তার জন্য এই তিনটা সিলেক্ট করে এই আইকনটায় ক্লিক করবেন, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে। দেখছেন ছবিটি কিন্তু স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা আরও একটি কপি করব, তার জন্য কন্ট্রোল জে। এবার একটিকে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসলাম, এবার উপরেরটা আমরা অফ করে রাখলাম আপাতত। এবার ছবির এখান থেকে নর্মালটাকে আপনারা লাইনার বার্ন করে দিবেন। দেখছেন কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আপনারা এখনো যারা ছবিটি দেখছেন অথবা দেখবেন তারা অবশ্যই এখনো লাইক দেন নেই কেন, আপনারা অবশ্যই লাইক দেন আগে। আপনাদের লাইক কমেন্ট পেলে আমারও নতুন নতুন টিউটোরিয়াল আনতে আপনাদের জন্য ভালো লাগে। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন আমারও আর ইন্টারেস্ট থাকে না, কেননা আমি ইউটিউবে তো এখানে ইনকাম করতে আসি না, আপনাদের হেল্প করার জন্য এসেছি। আপনারা যদি ভালো রেসপন্স না করেন তাহলে আমারও আপনাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে না। এবার এখানে ক্লিক করার পরে এটা আমরা অন করে দিব। অন করার পরে এই যে চ্যানেল অপশনটি রয়েছে দেখছেন, চ্যানেল অপশনে ক্লিক করার পরে একেবারে শেষের যে অপশনটি গ্রুপ অন কপি ফিল্টার মাস্ক, এখানে কন্ট্রোল প্লাস এখানে ক্লিক করবেন। দেখছেন যে সিলেক্ট হয়ে গিয়েছে। এবার সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে মাক্স আইকনে ক্লিক করবেন। এখান থেকে অপাসিটিটাও একটু কমিয়ে নেবেন। অপাসিটি এখানে 15 করে রাখবেন। রেখে এখান থেকে অল্টার প্লাস মাক্স আইকনে ক্লিক করবেন। দেখছেন ছবিটি কিন্তু টেক্সটে রূপান্তর হয়ে গিয়েছে। এবার এখানে আপনি চাইলে একটু কালার ব্যালেন্স লেভেলস এখান থেকে আপনি একটু কালার পরিবর্তন বা একটু উজ্জ্বল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার সুবিধা অনুযায়ী। দেখছেন কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যারা দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করব। আর এই প্র্যাকটিস করার জন্য এই ইমেজগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি হেল্প হবে। প্র্যাকটিস করলে আপনাদের কাজটি সহজ হবে, আপনারা সহজে বুঝতে পারবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।